রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে গিয়ে কেন মুসলমান হন উমাইর বিন ওহাব? ঐতিহাসিক বর্ণনায় এসেছে, বদর যুদ্ধে মক্কার কাফেরদের শোষণীয় পরাজয়ের পর উমাইর বিন ওহাব এবং সাফওয়ান বিন উমাইয়া কাবাঘরের পাশে বসে আলাপ করছিল। মদিনায় হিজরত করার আগে উমাইর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবিদের অনেক কষ্ট দিয়েছিল। বদর যুদ্ধে তার ছেলে মুসলিম বাহিনীর হাতে বন্দী হয়। সাফওয়ানের সঙ্গে আলাপের সময় উমাইর বদর যুদ্ধে নিহতদের প্রসঙ্গ তোলে। সাফওয়ান বলে, খোদার কসম, বদরে নিহতদের হারিয়ে আমাদের জীবন সত্যিই অচল হয়ে পড়েছে। এ সময় উমাইর বলে ওঠে, ঠিক বলেছ, খোদার কসম, যদি আমার ঋণের অর্থ পরিশোধ করার সামর্থ্য থাকতো এবং আমি চলে গেলে আমার সন্তানদের ভরণ পোষণের চিন্তা করতে না হতো, তাহলে আমি মদিনায় গিয়ে মোহাম্মদকে হত্যা করতাম। সুযোগ বুঝে সাফওয়ান আসল কথায় আসলো, বলল, তোমার ঋণ আমি পরিশোধ করে দেব, আর আমার সন্তানদের মতোই আমি তোমার সন্তানদের লালন পালন করব। উমাইর একথা শুনে নিশ্চিন্ত হয়ে সাফওয়ানকে বলল, তাহলে আমি মদিনায় যাই, আর তুমি এই গোপন পরিকল্পনার কথা কাউকে বলে দিও না যেন। এরপর উমাইর নিজের ধারালো তরবারিতে বিষ মাখিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়। মদিনায় পৌঁছে সে সোজা মসজিদের নববীতে চলে যায়। আগে থেকে সাহাবিরা তাকে চিনত বলে তারা তাকে মসজিদে ঢুকতে বাধা দিতে যান, কিন্তু রাসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিষেধ করেন। তিনি বলেন, ওকে ছেড়ে দাও। এরপর উমাইর আল্লাহর রাসুলের সামনে গিয়ে বলে, সুপ্রভাত। এই সম্ভাষণটি ছিল আয়ামে জাহেলিয়াতের সংস্কৃতি। এর উত্তরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ এর চেয়ে সুন্দর সম্ভাষণ আমাদের শিখিয়েছেন এবং সেটি হচ্ছে সালাম। এরপর তিনি উমাইরের কাছে জিজ্ঞাসা করেন, সে কি উদ্দেশ্যে তার কাছে এসেছে? উমাইর উত্তর দেই, আপনাদের হাতে আটক আমার ছেলেকে মুক্ত করার সুপারিশ নিয়ে এসেছি। এ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তুমি এ কারণে আসনি, তুমি এবং সাফওয়ান কাবাঘরের পাশে বসে বদর যুদ্ধে নিহতদের বিষয়ে কথা বলেছ। এরপর তিনি সাফওয়ান ও উমাইরের মধ্যে যেসব কথা হয়েছে তার সব বলে দেন। তারপর বলেন, তুমি কি কারণে আমার কাছে এসেছো তাও আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন। এ কথা শুনে উমাইর আর নিজেকে ধরে রাখতে পারল না। সে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর প্রেরিত রাসূল, নিঃসন্দেহে আপনি আসমানের খবর পান। সাফওয়ানের সঙ্গে আমার কি কথা হয়েছে তা আমরা দুজন ছাড়া আর কেউ জানে না, নিশ্চয়ই আল্লাহ আপনাকে তা জানিয়ে দিয়েছেন। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে তিনি আমাকে ইসলামের দিকে হেদায়েত করেছেন। এরপর উমাইর কলেমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের উদ্দেশ্য করে বলেন, উমাইরকে কোরআন ও ধর্মীয় বিধিবিধান শিক্ষা দাও এবং তার ছেলেকে মুক্ত করে দাও।